নমস্কার আমি গুরুজি দ্বীপ আসলে সবাই আপনারা ভালো আছেন আপনাদের মাঝে মাঝে নানারকম প্রশ্ন আমাকে চেম্বার এসে করছেন তা সব থেকে কমন প্রশ্ন যেটা আপনারা আমাকে সব থেকে বেশি আমাকে দিচ্ছেন বা করছেন সেটা হচ্ছে আপনাদের সাংসারিক সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন যেন আলগা হয়ে যাচ্ছে স্বামী হাতের বাইরে স্ত্রী হাতের বাইরে এটা আপনাকে প্রচণ্ড পরিমাণে আপনাদের ডিস্টার্ব করছে এবং আপনাদের দীর্ঘদিনের প্রেম আচমকা এখন ভেঙে যাচ্ছে এবং আপনাদের নতুন প্রেমও খুব ভালো গভীর হল সেটা আচমকা চলে যাচ্ছে এবং আপনার প্রিয়জন সে আপনাকে দেখে খুব হাসছিল সে আপনার দিকে এগিয়ে আসছিল কিন্তু আচমকা এখন পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন শত্রুপক্ষের কুপ্রভাব এবং গোহ দোষের কুপ্রভাব আপনাদের সম্পর্কটাকে ভাঙন করে দিচ্ছে এই ভাঙনটাকে চিরস্থায়ী করতে গেলে এই চিরস্থায়ী বসীকরণের জন্য আজকে একটা আমাদের নতুন করে একটা জিনিস আপনাকে শেখাচ্ছি যেটা আপনাকে আপনার মনের মানুষকে চির জীবনের জন্য আপনাদের কাছে এনে দেবেন এবং আপনাদের সম্পর্ক আবার মধুর হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই মনের মানুষকে আবার আপনাদের কাছে ফিরিয়ে আনার জন্য একটা অব্যর্থ উপায় যারা প্রথম আমার চ্যানেলে আজকে এসছেন তারা যে চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক চ্যানেলটাকে লাইক করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আপনাকে ভিডিও করতে প্রচন্ড উৎসাহ দেয় এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে দেখতে করার সুযোগ করে দেবেন কী করতে হবে যদি আপনার জীবনে যদি এরকম একটা প্রবলেম আসে তাহলে আপনি কি করবেন খুব সোজা উপায় আজকে আপনাকে বলে দিচ্ছি সিঁদুর দিয়ে বসীকরণ সিঁদুর দিয়ে বসীকরণ এবং আকর্ষণ প্রক্রিয়া যা আপনাকে আপনার মনের মানুষকে চিরস্থায়ীভাবে আপনার কাছে রাখতে সাহায্য করবে এবং সে কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না যদি আপনার যদি এরকম কোনো প্রবলেম নাও হয় মনে করছেন যে আপনার মনে একটা ভয় আছে যে আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাবে তাহলেও আপনি এই প্রক্রিয়াটা করতে পারেন তাহলে আপনার মনে মানুষ আপনার কাছ থেকে যাবে না সে আপনার কাছে থাকবে কিন্তু একটা কথা বলে রাখছি তৃতীয় ব্যক্তির ওপরে বা আন নন পার্সেন যাকে আপনি চেনেন না বা যে আপনাকে সঙ্গে সম্পর্ক যা নেই তার উপর কিন্তু প্রয়োগ করতে যাবেন না এটা হচ্ছে মায়াং তন্ত্রের মায়াবী সিঁদুর বশীকরণ মায়াং তন্ত্রের মায়াবী সিঁদুর বশীকরণ আবার বলছি মায়াং তন্ত্রের মায়াবী সিঁদুর বশীকরণ এই প্রক্রিয়াটা এতটাই পারফেক্ট এবং এতটাই শক্তিশালী যে আপনার মনের মানুষকে সারা জীবনের জন্য আপনার কাছে আটকে রাখবে এবং এটা কিন্তু তৃতীয় ব্যক্তির প্রয়োগ করা চায় না তাতে কিন্তু আপনার নিজের ক্ষতি হতে পারে কি করবেন আমাবস্যার দিন প্রক্রিয়াটা শুরু করবেন একটা তামার বাটিতে বা তামার পাত্রে একটুখানি সিঁদুর নেবেন একটুখানি কুমকুম নেবেন একটুখানি তিলের তেল নেবেন নিয়ে সিঁদুরটাকে ভালো করে গুলবেন সিঁদুর কুমকুম এবং তেল দিয়ে গুলবেন গলার গোলা হয়ে গেলে একটুখানি আতর দেবেন যখন এই চারটে দ্রব্য দিয়ে ভালো করে আপনার গোলা হয়ে গেল তারপরে ওর মধ্যে একটা বেল পাতা রাখবেন রেখে আপনাকে এই মন্ত্রটা বলতে হবে ওং কুরু কুরু কামাক্ষাং রিং হুম তার নাম মম কামাক্ষাং রিং হুং ফট এই মন্ত্রটা বলবেন বলার পরে এই প্রক্রিয়াটা করবেন ঠিক আপনি ধরুন এর মধ্যে সিঁদুরটাকে আপনি রেখেছেন গুলেছেন গুলে এইটাকে এ ঠিক এইভাবে ধরবেন ঠিক এইভাবে ধরবেন এই আঙুল দিয়ে কেনে আঙুল এবং বুড়ো আঙুল কেনে আঙ্গুল আঙুল ধরবেন ধরে এই যে তিনটি আঙুল ঠিক এইভাবে রাখবেন রাখার পর এই আঙুলটা মাঝের আঙুলটাকে এরভাবে করবেন করে এই যে বুড়ো আঙুলটাকে সামনে আনবে আনবেন তারপরে ওই মন্ত্র বলবেন একবার করে ফু দেবেন এই মুদ্রাতে কিন্তু করতে হবে আমি বলছি এই মুদ্রাতে করতে হবে না হলে কিন্তু ফল পাবেন না একবার করে মন্ত্র বলবেন এবং ফু দেবেন এইভাবে এক হাজার আটবার মন্ত্রটা বলবেন এবং এক হাজার আটবার ফু দেবেন দিয়ে তারপরে উত্তর দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে এই আঙুল দিয়ে এই আঙুল দিয়ে সিঁদুরটাকে নেবেন নিয়ে দুই ভুরুর মাঝখানে দুই ভুরুর মাঝখানে ঠেকাবেন এবং ওই মন্ত্রটা বলবেন আবার সিঁদুরটা নেবেন নিয়ে আবার দুই মাঝখানে বলবেন মন্ত্র ঠেকাবেন এইভাবে প্রতিদিন একশো আটবার মানে টানা পরপর একশো আটবার কপালে ঠেকাবেন এবং মন্ত্রটা বলবেন এবং যতবার সিঁদুরটা নিয়ে কপালে ঠেকাবেন মন্ত্র বলবেন তার আগে আপনার মনের মানুষের কে স্মরণ করবেন এবং তার মুখমণ্ডলটাকে আপনার মুখমণ্ডলের অবয়ের মধ্যে ভাসিয়ে আনবেন এবং প্রচণ্ড ভক্তি ভরে এবং এক মনে একাগ্র অবস্থায় আপনাকে কামাক্ষ্যা মায়ের স্মরণ করে আপনার তার উপরে প্রবল ভক্তি রেখে তার উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে আপনাকে এই প্রক্রিয়াটা করতে হবে এবং সিঁদুরটাকে আর মুছবেন না এবার চা এবার আপনার এমনি ঘামে বুঝে যাক উঠে যাক সেটা অন্য নিজের স্ব ইচ্ছায় মুছবেন না তা না করতে থাকবেন যতদিন না পর্যন্ত আপনার মনের মানুষ আপনার কাছে আসছে এবং আবার সম স্বাভাবিক হয়ে যাচ্ছে তবে করতে থাকবেন এবং যদি আপনাদের মনস ঠিক আছে যাতে আপনার মনের মানুষ ভেঙে না যায় চলে না যায় তাহলে কিন্তু আপনি ওটা নব্বই দিন করে বন্ধ করতে পারেন তো কিন্তু যদি তাকে চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য চান যতদিন না আসছে তো এই মধ্যে করতে থাকবেন এবং প্রচণ্ড ভক্তিভরে বিশ্বাস দিয়ে করবেন আপনার ফল হবেই হবে এটা পরীক্ষিত সত্য করে দেখবেন উপকার পাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার উপকার পাওয়ার পর আমাকে ফোন করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন জয় মা কামাখা